বয়স মাত্রই 39, পরিচয় সনাতনী, বাংলাদেশের এক ইসকন মন্দিরের দায়িত্বে। তার প্রতিপক্ষ যিনি, তিনি বয়সে প্রবীণ, বাংলাদেশের তদারকি সরকারের প্রধান। দুজনের ধর্ম পরিচয়ও আলাদা, প্রথমজন হিন্দু আর অন্যজন ধর্মে মুসলমান। 39 বছরের এই সনাতনী ভয় ধরিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বুকে। তার একটা ডাকে জমায়েত হন বাংলাদেশের লাখো হিন্দু, মন্দির শোনেন তার কথা। এবার চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে সাপের ছুঁচো গেলার দশা হয়েছে মোহাম্মদ জুলুসের। না পারছেন চিন্ময়কে ছেড়ে দিতে, না পারছেন যাদের বুদ্ধিতে তাকে গ্রেপ্তার করা হলো তাদের চটতে। নমস্কার, শুরু করছি মাধ্যম পডকাস্ট চিন্ময় ত্রাসে কাঁপছে ইউনুস। ফিরে যাক খবরে। কয়েকদিন আগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের চিন্ময়কে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আনা হয়, যার জেরে বাংলাদেশ তো বটেই ক্ষোভে পুষছেন ভারত তথা তামাম বিশ্বের সনাতনীরা। তার মুক্তির দাবিতে কয়েক ঘন্টার জন্য ঢাকা অচল করে দেন সে দেশের সনাতনীরা। চিন্ময় প্রভুর নির্ভীকতাকে কুর্নিশ করতেই হয়। পুলিশ যখন তাকে প্রেজেন্ট ভ্যানে করে জেলের কুঠুরিতে নিয়ে যাচ্ছেন, তখনও অকুত ভয় চিন্ময় ভিক্টরি সাইন দেখাচ্ছেন, সনাতনীদের উদ্দেশ্যে বলছেন ঐক্যবদ্ধ থাকুন। চট্টগ্রামের জনসমাবেশে সংখ্যালঘুদের জন্য যে আট দফা দাবি তিনি জানিয়েছিলেন, সেই কারণেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বলে মনে করেন তিনি। চিন্ময় বলেন, বিদ্রোহ মামলাটি আমাদের সংখ্যালঘুদের জন্য আট দফা দাবির বিরুদ্ধে, এটি আন্দোলনের নেতৃত্বকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা। যে চিন্ময়কে নিয়ে এত হইচই, মাস কয়েক আগেও তাকে কিন্তু কেউ বিশেষ চিনত না, বিশেষত বাংলাদেশের সিংহভাগ মানুষ তো চিনতই না তাকে। হাসনা সরকারের পতনের পর হিন্দুদের এক ছাতার তলায় নিয়ে আসার মহান কাজটি তিনি সেরে ফেলেন এবং চলে আসেন খবরের শিরোনামে, নজরে পড়ে যান ইউনুস সরকারের। এখন চিন্ময়ের নামে বাংলাদেশের যে কোনো জায়গায় নিমেষেই জড়ো করা যায় কয়েক হাজার হিন্দুকে। হাসনা সরকারের পতনের পর সবাই যখন মুখে কুলুপ মেটেছেন, তখনই গলা চড়িয়েছেন চিন্ময়। ঢাকার এক কমেন্টেটর বলেন, যখন সবাই ভয়ে চুপ করে গিয়েছিলেন, তখন সুর চড়িয়েছিলেন চিন্ময়। সংকটের সেই সময় তিনি আত্মপ্রকাশ করেন নেতা হিসেবে, সেই কারণেই যে মুসলমানদের তিনি রোষের মুখে পড়েছেন তা মনে করছেন সে দেশের সনাতনীরা। পূর্বাশ্রমে তার নাম ছিল চন্দন কুমার ধর, সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশের নিপীড়িত সংখ্যালঘুদের মুখ হয়ে ওঠেন তিনি। তার জেরে চিন্ময়ের সঙ্গে হাত মেলান বাংলাদেশের ইসকনের সন্ন্যাসীরা। কি বলছেন কমেন্টেটর? ঢাকার ওই কমেন্টেটর বলেন, তিনি তার বয়সের তুলনায় জ্ঞানী এবং পরিণত, আর এটি পরিস্থিতিরই একটি ফসল। চট্টগ্রামের এক সন্ন্যাসী বলেন, চিন্ময় 1985 সালের মে মাসে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কারিয়ানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিশু বয়স থেকেই ধর্মীয় ক্ষেত্রে একজন জনপ্রিয় বক্তা ছিলেন। 1997 সালে মাত্র 12 বছর বয়সে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং ইসকনের ব্রহ্মচারী হন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আট দফা দাবি আদায়ের জন্য 25 অক্টোবর চট্টগ্রামে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করেছিল। হিন্দুদের এই শক্তি প্রদর্শন বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি। চিন্ময় সহ 17 জন হিন্দু নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে তারাই। সেই মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় চিন্ময়কে। 22 নভেম্বর রংপুরে জনসমাবেশের ডাক দেন চিন্ময়। সেই সমাবেশ আটকাতে চেষ্টা কসুর করেনি বাংলাদেশ সরকার। আগাম বুকিং করা থাকলেও পরে কোনো কারণ ছাড়াই বাতিল করে দেওয়া হয় বুকিং। চিন্ময় বলেন, বাংলাদেশে সনাতনীদের দুর্দশার কথা আপনি এই ঘটনাটি থেকেই অনুমান করতে পারেন। তাদের উপর চলা দমন পীড়নের প্রমাণের জন্য আর কিছুর অন্তত প্রয়োজন নেই। খুলনা এবং সিলেটেও দুটি বড় সমাবেশের আয়োজন করার পরিকল্পনা করেছিলেন চিন্ময়। তারই আগে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা থেকে। বাংলাদেশের ওই কমেন্টেটর বলেন, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুণ এবং প্রযুক্তি সচেতন,
এই তরুণরা দেখেছে যে সারা বিশ্বে সংখ্যালঘুদের নিজেদের জন্মভূমিতে টিকে থাকার জন্য লড়াই করতে হয়। জানা গিয়েছে 1964 থেকে 2013 এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ ছেড়ে গিয়েছেন 1 কোটিরও বেশি হিন্দু ধর্মাবলম্বী। এই নিপীড়িতদেরই মুখ হয়ে উঠেছিলেন চিন্ময়। তাকে গ্রেপ্তার করে দীপাকে এখন বাংলাদেশ সরকার, কারণ এই মুহূর্তে চিন্ময়ের সঙ্গে রয়েছে তামাম বিশ্বের সহানুভূতির ঝড়, যার বড় মূল্য চোকাতে হতে পারে ইউনুসের অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার এবং অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনুসের পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।